সুন্দরচরণে পড়তে বলতে ব্যাখ্যা করতে করতে পারে। পড়া কি শেষ? জীবনদি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। পড়া শেষ? এখনো শেষ হয়নি, আর একটু। আচ্ছা, ও খাবার খায়নি তো? তুমি গিয়ে খাবার খাও, টেবিলে রাখা আছে। ঠিক আছে আম্মু। ওকে যাও, আসতে খাবার খেয়ে নিও। ঠিক আছে, নষ্ট করবো না কিন্তু খাবার। চলো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। পড়াশোনা তো ভালোই হচ্ছে তাই না? হ্যাঁ জি, বলুন। ভালো চলছে। ও জানো একটা কথা? জি বললেন। ওই যে ওই পাড়াতে, উত্তর পাড়াতে কি ঘটনা ঘটেছে শুনেছ? কি না তো? শোনোনি, মানে দেবরের সঙ্গে যে প্রেম করেছিল বৌদি আর কি, আমি বলছিলাম কি, ওরা তো মানে বাসার মধ্যেই বেটার ছিল তাই না? কি দরকার ছিল মানে পালিয়ে যাওয়ার তাই না? আচ্ছা আমরা অন্য ব্যাপারে কথা বলি, অন্য ব্যাপারে কথা বলি। অন্য ব্যাপারে কেন, এটা তো খারাপ কথা না তাই না? মানে ওদের একটা রিলেশন ছিল, বাড়ির মধ্যে ছিল, মানে কেউ জানতো না, সবাই ভালোই ছিল, বাট সংসারও জীবন চলছিল, খামাখা আবার বাইরে হয়ে চলে গেল, এটা বলছিলাম। আচ্ছা বুদি, আমি আজকে তাহলে উঠি। আরে উঠবা কেন, তুমি তো চাই না উনি। চাটা নাও, চাটা নাও, চাটা নাও। না 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 না, চা নাও, চা নাও। বিস্কিট নাও, বিস্কিট নাও, বিস্কিট নাও। হ্যাঁ বিস্কিটটা নাও। আচ্ছা আমি নিচ্ছি। হ্যাঁ নাও। কাঁপছো কেন? হাত কাঁপছে নাকি? ভয় পাচ্ছ কেন? এখানে তো ভয়ের কিছু নেই, আর তোমার দাদাও আসলে বাড়িতে নেই, আর আমি তো সারাক্ষণ আসলে কি বলবো, আমার মনটা না খুব খারাপ থাকে বুঝছো, আমি সারাক্ষণ একা একা থাকি, গল্প করার মানুষই পাই না। তুমি একটু যদি আসো মাঝে মাঝে গল্প করা যাবে, কি বলো তাই না? আমি আজকে উঠি। আরে চা নাও, চা নাও। উঠবে কেন? আমি আজকে উঠি। আরে পরে ওঠো, গল্প করি না, আসলে আমার গল্প করার তেমন কেউ নেই, সারাক্ষণ মন খারাপ থাকে। তুমি একটু বাসায় আসলে গল্প করলে আমার মনটা ফ্রেশও লাগবে। আমি আগামীকালকে আসবো আবার, ঠিক আছে? আমি বলি আজকে আসি। তাহলে একটু তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসবে, কিন্তু তোমার দাদা তো বাসায় থাকে না, আর ভয় করবে না, ঠিক আছে? ওকে ওকে। নৈতিক বাচক ধারণা সৃষ্টি হয়েছিল। ইতিবাচক ধারণা, ইতিবাচক ধারণা গুলো জেনে নিয়ে ক্লিপ রিচার্ড সে লিখিত করুন। বৌদি ডেকেছেন? মানে ওটা খুব খারাপ তো তাই। তোমার দাদা বিষয়ে মানে বলতে চাচ্ছিলাম, তোমার দাদা তো সারাক্ষণ বিজনেস নিয়ে বিজি থাকে, বাহিরে থাকে জানো, আমার মনটা না ও আসলে বুঝতেই চায় না, কি বলবো, একটু ঘুরতে নিয়ে যাবে তা তো নেই না, আসলে বলো আমার তো একটু চাহিদা আছে তাই না, শরীরে না মনে সব দিক দিয়ে তো চাহিদা আছে তাই না? আমি তো আপনাকে দিদির মতো দেখি। দিদির মতো? দিদি হলে কি আর সবাই যদি দিদি হয় তাহলে? না এখানে আমাকে দাদা অনেক বিশ্বাস করে বাসায় আনছে তো আমি। আরে তোমার দাদা জানবে না। না দিদি আমি এটা। আরে জানবে না তোমার দাদা। বুদি আমাকে ছেড়ে দেন প্লিজ। আরে এরকম করছো কেন? বসো না। বুদি বসো না। এই তুমি কি কাপুরুষ নাকি? আমাকে দেখে কি তোমার কিছু মনে হয় না? আমি তোমাকে কত রিকোয়েস্ট করছি, তোমার দাদা জানতে পারবে না। আরে
বসো না, সব কিছুই পারবো না স্যার। কেন আমি আপনাকে দিদির মতো দেখি, প্লিজ আমাকে ছেড়ে দিন। এই দিদি হচ্ছে তা কি হচ্ছে, সবাই দিদি হবে, বসো না। সরি সরি বলি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আমার এই শরীরটা দেখে ওর একটু কেমন আমি জানি তুমি আসবে, আর আমি সেই অপেক্ষায় ছিলাম। কিলো না বডি, আমি কিছুতেই পারবো না। কেন পারবে না, তাকাও না, তাকাও। তুমি একটা কাপুরুষ, তুমি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে? ওই প্রশান্তকে দিয়েই আমি সব জ্বালা মিটিয়ে দেবো, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি একটা কাপুরুষ, কাপুরুষের মধ্যে পড়ো, বের হও আমার বাসা থেকে, বের হও, বের হও বলছি। ওই প্রশান্ত খুব খারাপ, ও ভালো না। ভালো হোক বা না হোক, আমার মনের জ্বালাটা জুড়াবো ওকে দিয়ে, ঠিক আছে? আমার এই শরীরের জ্বালাটা মিটাতে পারবে। বের হও, তুমি বের হও, আমি দেখবো খারাপ কি ভালো প্রশান্তি। বের হও, বের হও বলছি। তুমি একটা কাপুরুষ, তোমার সঙ্গে তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার এই বের হও, যাও বের হও, যাও। অসহ্য, আমাকে জ্ঞান দিচ্ছে প্রশান্তি। প্রশান্তিককে দিয়ে আমি যাবো, তা না হলে কেউ পারবে না।